ডিবিএস ম্যাডাম ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে আজকে আমাদের আলোচনার বিষয় ধিবর বৃত্তান্তর থেকে সেকেন্ড চ্যাপ্টার ক্লাস নাইন আমরা কিছু প্রশ্ন উত্তর ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর করব এটা তিন নম্বরের প্রশ্ন উত্তর এবং ভীষণ কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর আমি তোমাদের দিয়েছি ঠিক আছে শুরু করা যাক ভিডিওটা অবশ্যই লাইক করে দিও দেখো প্রথম প্রশ্ন ঋষি দুর্বাসা শকুন্তলার কোন আচরণে অপমানিত হয়েছিল তারপর কি হয়েছিল দেখো ঋষি দুর্বাসা যখন শকুন্তলার আশ্রমে এসছিল তখন সেই আশ্রমের দায়িত্বে ছিল অর্থাৎ পরিচর্যার দায়িত্বে ছিল কিন্তু শকুন্তলা ঠিক আছে তখন শকুন্তলা যেহেতু তখন দুষ্মন্তের চিন্তায় মগ্ন ছিল তিনি কিন্তু তার কথা অর্থাৎ দুর্বাসা যে তাকে ডাকছিলেন সেটা শুনতে পাইনি ওকে সেই জন্য তিনি দেখলেন যখন দুর্বাসা দেখলো তার অতিথি সেবা অর্থাৎ তিনি অপমানিত বোধ করলেন তো সেই জন্য কিন্তু তখন তিনি তাকে কি করেছিলেন না অভিশাপ দিয়েছিলেন ওকে তো এই ঘটনা আমরা তুলে ধরবো আমরা লিখবো এইভাবে মহর্ষি কর্ণের তপবনের অতিথি পরিচর্যার দায়িত্বে ছিল আশ্রম বালিকা শকুন্তলার উপর অথচ মহামণি দুর্বাসা তপবনে এলে শকুন্তলার আত্মচিন্তায় মগ্ন থাকায় বুঝতে পারেনি যে ঋষি দুর্বাসা এসেছেন ওকে নেক্সট নিজের দায়িত্ব পালনে অসমর্থ শকুন্তলার এই উপেক্ষার জন্য অপমানিত হয়েছিলেন দুর্বাসা ওকে ঋষি দুর্বাসা শকুন্তলার আচত আচরণে অত্যন্ত কুপিত হয়ে শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন যে যার চিন্তায় শকুন্তলা আত্মমগ্ন সেই ব্যক্তি তাকে ভুলে যাবেন ওকে সেই ব্যক্তিকে স্মরণ করিয়ে দিলেও তিনি শকুন্তলাকে চিনতে পারবেন না এরপর শকুন্তলার প্রিয় সখী প্রিয়ংবদার অনুরোধে দুর্বাসার অভিশাপ খণ্ডনের উপায় বলে গিয়েছিলেন রাইট মানে তারপরের ঘটনাটা এতটা আমরা লিখব প্রথম উত্তরটা অ্যান্ড সেকেন্ড অ্যান্সার আমরা এটা লিখবো ওকে অর্থাৎ তারপরে ঘটনাটা কি ঘটেছিল যে তিনি তাকে অভিশাপ দিয়েছিল যে দুষ্মন্ত তাকে ভুলে যাবে এবং পরে যখন তার প্রিয় বন্ধু শকুন শকুন্তলার প্রিয় বন্ধু প্রিয়ঙ্গতা জানায় যে তাকে মানে অভিশাপ ফিরিয়ে নেওয়ার কথা বলে তখন অভিশাপ খণ্ডনের উপায় তিনি বলে দিয়েছিলেন ওকে নেক্সট প্রশ্নের উত্তরে আমরা চলে যাব নেক্সট প্রশ্ন দেখো বলছে দুর্বাশার অভিশাপে কীভাবে শকুন্তলার ক্ষেত্রে লঘু হয়েছিল অর্থাৎ কিভাবে কম হয়েছিল অর্থাৎ যখন দুর্বাশা তাকে তার মানে অতিথি সেবায় গাফিলতি দেখেছিল দেখে তাকে যখন অভিশাপ দিয়েছিল তখন তার প্রিয় শকুন্তলার প্রিয় সখী তাকে দুর্বাসাকে অভিশাপ ফিরিয়ে নিতে বলে তখন দুর্বাশা তার সেই অভিশাপ খণ্ডনের উপায় হিসাবে বলেছিল যে যদি দুষ্মন্তকে দুষ্মন্ত আর শকুন্তলার কোনো নিদর্শক শকুন্তলা দেখাতে পারে তাহলেই একমাত্র কিন্তু এই অভিশাপ খণ্ডন সম্ভব অর্থাৎ শকুন্তলাকে দুষ্মন্তের মনে পড়বে কারণ অভিশাপটা দিয়েছিল কি শকুন্তলাকে ভুলে যাবে দুষ্মন্ত তো সেই জন্য কিন্তু বলেছিল যদি কোনো নিদর্শক দেখাতে পারে তাহলেই কিন্তু দুষ্মন্তকে মনে পড়বে ওকে তো সেটাই এটা হচ্ছে খণ্ডনের জন্যে বলেছিলো এক্ষেত্রে লঘু হয়েছিল তো এইটাই আমরা লিখবো কি লিখব দেখ উত্তরটা আমরা এইভাবে লিখব কর্ণমণির আশ্রমে অতিথি হয়ে এসে শকুন্তলার আচরণে অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন ঋষি দুর্বাসা অপমানিত দুর্বাসার অতিথি পরিচর্যার দায়িত্ব থেকে বিরত আত্মমগ্ন ও অন্নমনস্ক শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন যে যার চিন্তায় শকুন্তলা কর্তব্য ভুলে রয়েছে সেই ব্যক্তিকে স্মরণ করিয়ে দিলেও সে শকুন্তলাকে চিনতে পারবে না শকুন্তলার সখী প্রিয়াঙ্দা দুর্বাসার অভিশাপ ফিরিয়ে নিতে অনুরোধ করলে দুর্বাসা জানিয়েছিলেন একমাত্র তাদের কোনো নিদর্শক দেখাতে পারলে এই অভিশাপ খণ্ডন সম্ভব ঠিক আছে তাহলে এইভাবে আনসারটা আমরা লিখব নেক্সট তিন নম্বর প্রশ্নে আমরা চলে যাব নেক্সট প্রশ্ন বলছে শকুন্তলার কাছে থাকা রাজা দুষ্মন্তের নিদর্শনটি কি আসলে কি ওকে তো এটা আমাদের লিখতে হবে যে শকুন্তলা যখন গান্ধব মতে তাকে বিয়ে করেছিল সরি দুষ্মন্ত যখন শকুন্তলাকে গান্ধর্ব মতে বিয়ে করেছিল তারপরে একটি আংটি দিয়ে গেছিলো বহু মূল্য রত্নখচিত এবং তার নাম লেখা একটি আংটি দিয়ে গেছিলেন সেটাই ছিল হচ্ছে নিদর্শন ওকে তো এটাই লিখব কি লিখব দেখো যে শিকারে রাজা ক্লান্ত হয়ে মহর্ষি কর্ণের আশ্রমে বিশ্রাম গ্রহণ করেন সেখানে শকুন্তলাকে দেখে ভালো লাগায় রাজা তাকে গান্ধর্ব মতে বিবাহ করেন এবং এরপর রাজা দুষ্মন্ত নিজের রাজ্যে ফিরে যান তিনি বহু মূল্য নিজ নামাঙ্কিত রত্নখচিত আংটিটি শকুন্তলাকে দিয়েছিলেন পরবর্তীকালে দুর্বাসার অভিশাপ খণ্ডনের কথা ভেবে শকুন্তলার সখীরা মনে করেছিলেন এই আংটিটি হতে পারে রাজা ও শকুন্তলার পরিচিতির স্মারক ওকে কারণ এই আংটিটিতে ছিল শকুন্তলার কাছে থাকা রাজা দুষ্মন্তের একমাত্র নিদর্শন ওকে এইভাবে উত্তরটা আমরা লিখব নেক্সট চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন আমাদের বলেছে যে মহর্ষি কর্ণের অনুপস্থিতিতে তপবনে কি ঘটেছিল ফিরে এসে তিনি কিসের আয়োজন করেছিলেন অর্থাৎ মহর্ষি কিসের মহর্ষি কর্ণ কিসের আয়োজন করেছিলেন তো মহর্ষি যখন ছিলেন না তখন কী ঘটেছিল না রাজা দুষ্মন্ত এসেছিল এবং তার সঙ্গে বিবাহ হয়েছিল ঠিক আছে মহর্ষি কর্ণ যখন ছিল না তখন কি হয়েছিল রাজা দুষ্মন্ত এসেছিল এবং তার সঙ্গে গান্ধর্ব মতে শকুন্তলার বিয়ে হয়েছিল এবং সেটা যখন ফিরে আসার পর জানতে পারে মহর্ষি কর্ণ তখন তাকে কি করেছিল না মহর্ষি কর্ণ কিন্তু তাকে সেই মানে রাজার কাছে পাঠানোর ব্যবস্থা করেছিল ঠিক আছে সেটাই আমরা লিখব উত্তরটা এইভাবে লিখব মহর্ষি কর্ণ তীর্থে যাওয়ার পর পুরুবংশীয় রাজা দুষমন্ত শিকারে ক্লান্ত হয়ে কর্ণের আশ্রমে বিশ্রাম করার জন্য এসেছিলেন সেখানে অতিথি সেবায় নিযুক্ত ছিলেন কর্ণের পালিত কন্যা শকুন্তলা শকুন্তলার রূপে মুগ্ধ হয়ে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে গান্ধর্ব মতে বিবাহ করেন ওকে বিবাহের কিছু পরেই শকুন্তলাকে আশ্রমে রেখে রাজা দুষ্মন্ত নিজে একা রাজধানীতে ফিরে গিয়েছিলেন তীর্থ থেকে ফিরে মহর্ষি কর্ণ এবার আমরা লিখবো ফিরে আসার পর তিনি কি আয় ইসের আয়োজন করেছিলেন এটা লিখবো রাইট তীর্থ থেকে ফিরে আসার পর মহর্ষি কর্ণ শকুন্তলার বিবাহ সম্পর্কে জানেন ও তাকে স্বামীর আলয়ে পাঠানোর ব্যবস্থা করেন ওকে এইভাবে উত্তরটা আমরা কমপ্লিট দেবো নেক্সট নেক্সট প্রশ্ন করছে জাস্ট সেকেন্ড নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে রাজা দুষ্মন্তের দেয়া বহুমূল্য আংটিটি শকুন্তলা কিভাবে হারিয়ে ফেলেছিল ওকে তাহলে দেখো যখন শকুন্তলা রাজার গৃহে যাচ্ছিলো অর্থাৎ দুষ্মন্তের কাছে যাচ্ছিল তখন কিন্তু রাস্তায় ও মানে পথে শচিতীর্থের জলে তিনি স্নান করেন এবং স্নান করার পর যখন অঞ্জলি দিচ্ছিল তখন তার আংটিটি হাত থেকে খুঁড়ে পড়ে যায় এবং একটি রুই মাছে সেটা খেয়ে ফেলেছিল ঠিক আছে এইভাবেই তার আংটিটা কিন্তু হারিয়ে গিয়ে ছিল এই ঘটনাটাই আমরা একটু ভাষা দিয়ে লিখবো আর কিছু না তাহলে উত্তরটা আমরা কি লিখবো এটা এটা কর্ণ হয়ে গেছে এটা কনভ হবে কিন্তু ওকে নয় বয় তো যাই হোক কন্বমণির আশ্রমের গান্ধর্ব মতে বিবাহকালে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে একটি রত্নখচিত বহুমূল্য নিজ নামাঙ্কিত আংটি দিয়েছিলেন ওকে এটি ছিল একমাত্র স্মারক যার মাধ্যমে শকুন্তলাকে রাজা দুষ্মন্ত চিনতে পারেন স্বামীগৃহে যাওয়ার সময় শচিতীর্থের জলে স্নানের পর অঞ্জলি দিতে গিয়ে সেই আংটিটি জলে পড়ে যায় এবং একটি রুই মাছ তাকে খেয়ে ফেলে শকুন্তলা এইভাবে হারিয়ে ফেলেছিল তার আংটিটি বা বলা যেতে পারে তার আত্মপরিচয়ের একমাত্র স্মারক ওকে হয়ে গেল নেক্সট প্রশ্নে আমরা চলে যাব নেক্সট প্রশ্ন বলেছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের নিজের মুখে পাওয়া পরিচয় দাও ওকে দেখো নিজের মুখে পাওয়া পরিচয় কি ধীবর খুবই গরিব একটি জেলে ছিল রাইট সে জল ধর জলে মাছ ধরতে গিয়ে সেই আংটিটি পেয়েছিল রুই মাছের পেটে ওকে সে কোনো চোর ছিল না সে একজন গরিব জেলে ছিল এবং মানে সরল মনের মানুষ ছিল আমরা সেটাকেই একটু তুলে ধরবো ওকে তো আমরা উত্তরটা এইভাবে লিখবো ধীবর বৃত্তান্ত নাট্যাংশে সংক্ষিপ্ত পরি সংক্ষিপ্ত পরিসরে ধীবরের নিজের মুখে পাওয়া পরিচয় খুবই সংক্ষিপ্ত ছিল ওকে আলোচনার প্রধান চরিত্র একমাত্র অতি সাধারণ দরিদ্র সরল ব্যক্তি ধীবর সে থাকে শুক্রাবতারে মাছ ধরে জীবিকা নির্বাহ করে সে ওকে তাকে চোর অপবাদ দিয়ে ধরে নিয়ে এলেও সে চোর নয় মাছের পেট কেটে ধীবর রাজার নামাঙ্কিত আংটিটি পেয়েছে ওকে সরি রাজ নামাঙ্কিত আংটিটি পেয়েছে এই দাবি সে প্রতিষ্ঠা করতে চেয়েছিল রাইট নেক্সট নেক্সট প্রশ্নে আমরা চলে যাব সাত নম্বর সাত নম্বর প্রশ্নটা আমাদের বলেছে যে এখন মারতে হয় মারুন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন আলোচ্য উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো রাইট এটা কখন বলেছিল দেখো ধীবর এই কথাটা বলেছিল ধীবর যখন রাজরক্ষীদের বা যখন রাজার শালককে বারবার বলছিল যে সে কোনো চোর নয় রাইট সে আংটিটা পেয়েছে রুই মাছের পেট থেকে তো ওরা বিশ্বাস করতে রাজি ছিল না এবং যথেষ্টভাবে অপমানিত করছিল ধীবরকে রাইট তখন ধীবর মানে নিজের যে কথাটা ছিল সেটার সম্বন্ধে সে একদম দৃঢ় মানে প্রতিজ্ঞ বলা যেতে পারে বা তার কথা সঙ্গে সে একদম স্থির ছিল থেকে সে বলছিল যে আমি এটা ধরতে মানে পেট থেকেই পেয়েছি এটাই একেবারে ধ্রুব সত্য এবার আপনি আমায় মারতে হয় মারুন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন ঠিক আছে এইভাবে ওকে তো উত্তরটা আমরা এইভাবে লিখব জাস্ট এ সেকেন্ড উত্তরটা আমরা এইভাবে লিখব ধীবর বৃত্তান্ত নাট্যাংশের মুখ্য চরিত্র ধীবর নগর রক্ষায় নিযুক্ত রাজশালক ও রক্ষীদের উক্তিটি করেছিল মৎস্যজীবী বহুমূল্য আংটিটি জনসমক্ষে দেখাতে থাকেন কিন্তু ধীবরের মতো একজন সাধারণ মানুষের কাছে মূল্যবান রাজ সম্পদ দেখে চোর সন্দেহে তাকে আটক করে নগর নগররক্ষীরা নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টায় বহু লাঞ্ছনা গঞ্চনার শিকার হন নগর রক্ষীদের কাছে ওকে অর্থাৎ ধীবর বহু লাঞ্ছনা গঞ্জনা মানে শিকার হয় নগর রক্ষিতের কাছে নানা বাধার সম্মুখীন হয়েও আংটিটি পাওয়ার ঘটনা বর্ণনা করে উপরিউক্ত উক্তিটি ধীবর দৃঢ়তার সঙ্গে জানায় এবং বলে এরপর বিচার নগর রক্ষীদের হাতে নগর নগররক্ষীদের হাতে ঠিক আছে তাহলে হয়ে গেল তাহলে আজকে তোমাদের ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর আমি ব্যাখ্যামূলক দিয়ে দিলাম তিন নম্বরের প্রশ্ন এবং অতি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি এরপরে তোমাদের বাকি আরও বড় প্রশ্ন ব্যাখ্যামূলক প্রশ্ন ছোট প্রশ্ন দিতে থাকবো নোটিফিকেশনটা তোমরা অন রেখো অবশ্যই ভিডিওটা লাইক করো আজকের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো